গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস ফোরে যে বাটারফ্লাই বইটি আছে তার আমরা লেসন থ্রি টেস্ট অফ বেঙ্গল এর ফার্স্ট পার্টটা পড়েছিলাম। এখনও দুটো পার্ট বাকি আছে, আজ আমরা তার সেকেন্ড পার্টটা পড়বো। তা আগের পার্টে আমরা কি দেখেছিলাম, অর্থাৎ ফার্স্ট পার্টটা আমরা কি দেখেছিলাম, যে গুগল যে কিনা বিদেশে থাকে সে এবারে বাংলাতে ঘুরতে এসছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে তার কে থাকে, তার পুত্রত বা জ্যাঠত বা তুতো ভাই বোন থাকে, সেখানে সে এবারে প্রথমবারের জন্য ঘুরতে এসছে, ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এখানে এসে সে অনেক কিছু শিখেছে, আবার তার ভাই বোনদের অনেক কিছু শিখিয়েছে, সে পুরো জিনিসটাকেই এনজয় করে, তার গোটা গরমের ছুটিটাকেই সে উপভোগ করেছে কেবল একটা জিনিস ছাড়া, এইটা দিয়ে এই একটা জিনিস ছাড়া এক্সেপ্ট ফর ওয়ান থিং এখানে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা ঠিক তার পর থেকে শুরু করব, দেখা যাবে যে গুগল কোন জিনিসটা পছন্দ করে বা কি। দেখ লেসন থ্রি পেজ নাম্বার 38। দেখ গুগল ডিড নট লাইক দি ফুড হি ওয়াজ ইটিং, গুগল যে খাবারগুলো খেত সেগুলো সে পছন্দ করতো না, ডিড নট লাইক দি ফুড, গুগল সেই খাবারগুলোকে পছন্দ করতো না, হি ওয়াজ ইটিং যেগুলো সে খেত, কোনগুলো সে খেতো যেগুলো সে এখানে এসে খেত, অ্যাট হোম বাড়িতে, অর্থাৎ তার বাড়ি কোথায়, তার বাড়ি হচ্ছে বিদেশে, অ্যাট হোম হি মোস্টলি এট সে বেশিরভাগ সময় খেত, মানে তো বাড়িতে অর্থাৎ বিদেশে সে বেশিরভাগ সময় কী খেত, ড্রাই মিট অর্থাৎ শুকনো মাংস, এগস অর্থাৎ ডিম অ্যান্ড ব্রেড এবং রুটি, রুটি অর্থে তোমার পাউরুটি অর্থাৎ সাধারণত বোঝায়। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস রুটি অর ডাল, মানে আমরা বাঙালিরা সাধারণত যে খাবারগুলো খেয়ে থাকি, রাইস বলতে ভাতের কথা, ভাত রুটি ডাল এগুলো তো আমরা সাধারণত খেয়ে থাকি, গুগল যদি বিদেশে থাকতো গুগলের এগুলো খাবার অভ্যাস ছিল না বা এগুলো খেতে সে পছন্দও করতো না। গুগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস, গুগল তার ভাই বোনদের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছিল, হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে, ডিশ মানে সাধারণত তোমরা জানো থালাবাটি, থালাবাটিগুলোকে ডিশ বলে, কিন্তু এক্ষেত্রে ডিশ বলতে খাবারের কথা বলা হয়েছে, খাবার ফুড আইটেমস, ফুড আইটেমস খাবারের কথা বলা হয়েছে এখানে ডিশ বলতে। তাহলে কী বলছে, হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে, অর্থাৎ সে কিনা এখানে থাকাকালীন, অর্থাৎ এক সপ্তাহ যে তার ভাই বোনদের বাড়িতে কাটিয়েছিল সেখানে থাকাকালীন সে নানা রকমের বাঙালি খাবার সে চেখে দেখেছিল, টেস্ট করেছিল, খাওয়ার চেষ্টা করেছিল। রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস, রিভু এবং গৌরী বাঙালি খাবার ভালোবাসত, দে এনজয়েড কুলচা ফিশ ইন মাস্টার্ড, তারা সর্ষে দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসত, হিলসা ফিশ মানে ইলিশ মাছ, মাস্টার্ড মানে সর্ষে, তাহলে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, তারা সর্ষে দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসত, তারা পোস্ত মুগ ডাল উইথ পিস, তারা পোস্ত খেতে ভালোবাসত, মুগ ডাল উইথ পিস অর্থাৎ মটরশুঁটি দিয়ে মুগের ডাল খেতে তারা ভালোবাসত, যেমন তোমরা ভালোবাসো আমিও ভালোবাসো, কারণ আমরা এখানকারই বাসিন্দা, বাংলার বাসিন্দা। গুগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট দি টেস্ট অফ বেঙ্গল, যেহেতু বিদেশের খাবার আর আমাদের এখানকার খাবার আলাদা, তাদের স্বাদ আলাদা, তাদের তৈরি করার পদ্ধতি আলাদা, তাই গুগল এখনো পর্যন্ত এই বাংলার খাবারের টেস্ট, বাংলার খাবারের স্বাদ সে এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি, সে অভ্যস্ত হয়ে উঠতে পারে, অ্যাডাপ্ট মানে অভ্যস্ত হয়ে ওঠা, মানে সেটাকে গ্রহণ করা, ইউজফুল করা হয়ে ওঠে সেটা। আফটার দি ফার্স্ট উইক এক সপ্তাহ পরে গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ টুর, গৌরী এবং রিভুর বাবা একটা ট্যুর প্ল্যান করল, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা তারা ভাবনা চিন্তা করল, তিনি ভাবনা চিন্তা করলেন, গৌরী আর রিভুর বাবা তাহলে গুগলের কী হবে, হয় কাকা নয় জেঠু বা নইলে মামাও হতে পারে, তো এইরকম জায়গাতে তোমাদের ভাবতে হবে। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর, তিনি ছেলে মেয়েদেরকে জয়নগরে নিয়ে যাওয়ার কথা
ঠিক করবেন, যা না করে নিয়ে যাবেন বলে ঠিক করবেন। রিভু অ্যান্ড গৌরীর গ্র্যান্ড মাদার লিভস দেয়ার, রিভু এবং গৌরীর ঠাকুরমা ঠাকুমা সেখানে বাস করেন, সেখানে বাস করেন। শি লিভড ইন এ গ্রিন লিটল ভিলেজ, তিনি একটা সবুজ ছোট্ট গ্রামে বাস করতেন। গুগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দি প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল, গুগল খুবই আনন্দিত ছিল, আনন্দ উত্তেজিত ছিল। কেন না, সে তো কেবলমাত্র বাংলাটা দেখতে আসছে, দেখতে আসা মানে এই নয় যে কেবলমাত্র তার ভাই বোনদের বাড়িতে থেকে যাওয়া, দেখতে আসা মানে সে তো এই জায়গাটায় ঘুরিয়ে দেখা। এবার এই যে ঘুরতে যাবে জয়নগরে, যে তারা যে ঘুরতে যাবে তার ঠাকুমার বাড়ি যাবে, গুগল এটা নিয়েই খুব আনন্দিত ছিল। কেননা সে দেখতে পেয়েছিল কি প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং, প্রসপেক্ট মানে পসিবিলিটি, সুযোগ, সম্ভাবনা, যে একটা সম্ভাবনা পেয়েছিল বাংলাকে খুঁজে দেখার, এক্সপ্লোর করা। এক্সপ্লোর করা মানে হচ্ছে গিয়ে খুঁজে পাওয়া, ডিসকভার, খুঁজে পাওয়া, অর্থাৎ বাংলাকে নতুনভাবে দেখার যে একটা সুযোগ, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতেই গুগল খুব আনন্দিত ছিল। গুগল ইমেন্সলি এনজয় দি জার্নি টু দ্য ভিলেজ, গুগল এই যে গ্রামে যাওয়ার যে জার্নি, এই যে ভ্রমণ, এটাকে গুগল প্রচণ্ডভাবে কি বলবো আনন্দ পেয়েছিল, আনন্দিত হয়েছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, সে এর আগে কখনো এত সবুজ দেখেনি চারিদিকে, অর্থাৎ এত গাছপালা দেখেনি চারিদিকে। হি গেস্ট হ্যাপিলি অ্যাট দি থিক বুশেস, সে গেস্ট, গেস্ট মানে, গেজ মানে হচ্ছে গিয়ে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা হচ্ছে গিয়ে গেজ স্টিয়ার, অর্থাৎ এক চোখের পলক না ফেলে থাকে। গুগল আনন্দের সাথে কিসের দিকে তাকিয়েছিল, না ঠিক বুশেস ঘন ঝোপঝাড়ের দিকে, ট্রিস গাছগুলোর দিকে, অ্যান্ড এন্ডলেস ফিল্ডস, এবং সীমাহীন মাঠ, যে মাঠের এপার থেকে ওপার দেখতে পাওয়া যায় না, সীমাহীন মাঠগুলোর দিকে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। গ্র্যান্ডমা লিভড ইন আ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড, ঠাকুমা বাস করতেন কোথায় না, একটা পুকুরের পাশে, একটা শান্ত পুকুরের পাশে, শান্ত জায়গা, মানে পুকুরটার জল স্থির, স্থির জলের পুকুর, মানে সেখানে বিশেষ করে নামা ওঠা করেন না, পুকুর সেইখানে একটা শান্ত জায়গা, কোয়াইট স্পট, কোয়াইট মানে শান্ত, স্টিল মানে যে নড়াচড়া করে না, তাহলে এই রকম একটা জায়গাতে ঠাকুমা বাস করতেন। শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল, তার ছিল কি সাদা চুল এবং গ্লোয়িং স্মাইল, এবং খুব উজ্জ্বল একটা হাসি, মানে স্নেহের হাসি। শি ওয়েলকাম ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস, এমব্রেস মানে স্নেহের সাথে স্বাগত জানাবে, স্নেহ করা মানে তিনি স্নেহের সাথে প্রত্যেককে, প্রত্যেককে স্বাগত জানাবেন। শি হাগড গুগল টাইটলি, হাগ মানে জড়িয়ে ধরা, ইচি উচি হাগ মানে জড়িয়ে ধরা, হাগ গুগল টাইটলি, তিনি গুগলকে খুব চেপে জড়িয়ে ধরে। গুগল ফেল হি ওয়াজ ব্যাক হোম, গুগল অনুভব করলো কি যে সে কিনা ঘরে ফিরে এসেছে, সে কিনা যেন ঘরে ফিরে এসেছে, তার ঘর কোথায়, তার বাবা মায়ের কাছে, তার নিজের বাড়ি, তার বিদেশে তার বাড়ি, সেই রকম জায়গাতে সে মনে হলো যে স্নেহ পেয়ে, এই আমন্ত্রণ পেয়ে তার মনে হলো সে যেন তার নিজের ঘরে ফিরে এসেছে। তোমরা এই প্যাসেজটা পড়বে ভালো করে, অ্যাক্টিভিটি 3 আর 4 আছে, খুব ছোটো অ্যাক্টিভিটি, তারপরে আমরা পরের প্রসেসটাও করবো, করে আমরা এই টার্মের মতো, অর্থাৎ এপ্রিল মাসের মতো আমরা এটা শেষ করবো, তারপরে দেখা যাক আস্তে আস্তে যেভাবে এগোচ্ছে, আজকের মতো এখানে।